হয় অন্যান্য প্রান্তর লগতে শিবসাগর জেলার বিভিন্ন প্রান্ত সঘন লোডশেডিং তথা সঘনায় বিদ্যুৎ কর্তন করা কার্য বারুক অতিষ্ঠ করে তুলছে সর্বসাধারণ গ্রাহকক। বিদ্যুৎ মাচুল প্রতি ইউনিটত আসলে প্রতি মাহে বছরি বৃদ্ধি করে আছে বিদ্যুৎ মাচুল, কিন্তু সেই অনুসরি দিবা নাই বিদ্যুৎ যোগান। বিদ্যুৎ বিদ্যুৎ সঘনায় কর্তন করার ফলত বারুক ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাহক সকল, বারুক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন উদ্যোগ প্রতিষ্ঠান, যার বাবে আজি অন্যান্য প্রান্তর লগতে শিবসাগর জেলার গৌরীসাগরতো আসুয়ে ইয়াত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। মই দেখাইছো শক্তি মন্ত্রী তথা শক্তি বিভাগের প্রতিকৃতি দাহ করে ইয়াত কার্যসূচী রূপায়ণ করেছে। মই দেখাই আছো যে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে, শক্তি বিভাগ হুঁচিয়ার বিদ্যুৎ যোগান নিয়মিয়া করক আদি স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলিছে। এয়া মই দেখাই আছো শিব গৌরীসাগরের 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে এই ধরনের সাব্যস্ত করেছে প্রতিবাদ। এয়া শিবসাগরের গৌরীসাগরের দৃশ্য মই দেখাই আছো, এয়া রাজপথত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই ভাষ্য লবলে চেষ্টা যত্ন করিম। কি কবা? হয় নিশ্চিতভাবে যে আমার সাধারণ জনতার মত যে বিদ্যুৎ বিভাগ আসলে শক্তি বিভাগে যে মাধমার দিয়েছে আসলে সাধারণ জনতাক যে বিদ্যুতের মাচুল বৃদ্ধি করে যে সাধারণ মানুষক আসলে যে মাধমার মত মাধমার দি এই সাধারণ জনতা কোনো মূল বুঝি পোৱা নাই। যে সরকার কোনে যে আসলে মুখ্যমন্ত্রী হাতের পুতলা স্বরূপ যে নন্দিতা গা লুচা হে যেগী মন্ত্রী অতিরিক্তে আসলে পদত্যাগ করবেন, কোনো ধরনের রাইজের উপর সপক্ষে কথা কোবা নাই। কিন্তু আসলে আমি দুঃখিত যে আমগুড়ি সমষ্টির আসলে যখন আমার বিধায়ক প্রদীপ হাজরিকা কোটি টাকা খরচ করে যে পাওয়ার প্রজেক্টর ব্যবস্থা করেছিল, কিন্তু এই পাওয়ার প্রজেক্ট ব্যবস্থা থাকার পাছতো আমগুড়ি লিখে একটা সমষ্টিত কি কারণে বিদ্যুতের মাচুল অর্থাৎ অনিয়মিতভাবে বিদ্যুৎ যোগান বন্ধ হয়ে আছে সেটির প্রতি আমি শঙ্কা প্রকাশ করছো। হে আজি সদৌগম ছাত্রসন্থায় আহ্বান মর্মে আমি গৌরীসাগর অঞ্চল ছাত্রসন্থায় এই শক্তি বিভাগের উপর আজ তীব্রভাবে প্রতিবাদী কার্যসূচী হাতত লো আর অতি শীঘ্রে যদি আমার সাধারণ জনতার কথা চিন্তা নকি এই শক্তি বিভাগে এনে ধরনের বিদ্যুতের মাচুল বৃদ্ধি করে থাকে, তাহলে আমি অনাগত দিনত ইয়াতকৈ ভয়ঙ্করভাবে গণতান্ত্রিক প্রতিবাদ কার্যসূচী হাতত লোবলে সক্ষম হম। হয় মই এয়া দেখাইছো গৌরীসাগরত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ বর্তমান করে এই ধরনের সাব্যস্ত করেছে। শক্তিমন্ত্রী নন্দিতা গারলোচা হুঁচিয়ার বিদ্যুৎ বিভাগ হায় হায়, অসম সরকার হায় হায়, বিদ্যুৎ যোগান নিয়মীয়াকর আদি স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করেছে। মই এয়া দেখাই আছো এয়া পরিবেশ আর মই জানিব বিচারিম এয়া যিসকল কবা বিদ্যুতের ইয়াত বহুত বিদ্যুৎ বহুত কর্তন হয় অতি সোনকালে বিজেপি সরকার যেন হেৰি কৰে তাকে আমি কামনা কৰো। হয় সঘনায় বিদ্যুৎ কর্তনত অতিষ্ঠ হয়ে পড়ছে। মই ইয়াত ছাত্র ছাত্রী সকল আছে, ছাত্র ছাত্রী সকলো ইয়াত ওলাই আহিছে রাজপথলৈ, কারণ তেওঁলোকৰ খুব সমস্যা হৈছে। বিদ্যুৎ বিদ্যুৎ যোগান নিয়মীয়া নহয়, তোমালোকৰ ঘৰতো বিদ্যুৎ সঘনায় কর্তন হয় না? হয়। কি সমস্যার সম্মুখীন হয়েছে? বহুত ধরনের সমস্যা হয়, আমার পড়া শুনা অসুবিধা হয়, ছাত্রছাত্রীসকল পড়া শুনাত অসুবিধার সম্মুখীন হয়ে আছে, যার বাবে আজি ছাত্রছাত্রীসকল আসুর উদ্যোগত ওলাই আছে রাজপথলৈ আর বিদ্যুৎ যোগান নিয়মিয়া করার দাবি উত্থাপন করেছে।